নমস্কার, আজ আপনাদের একটি ছেলের গল্প বলব। আপনার আমার ঘরের ছেলে, তার নাম কল্যাণ ঘোষ। কল্যাণ ঘোষের নামে একদিন মুর্শিদাবাদ জেলা কেঁপেছিল, সমগ্র বাংলাদেশে রোমাঞ্চ উপস্থিত হতো। কল্যাণ ঘোষের নাম স্মরণ করে একদিন বাংলার সব মায়েরা পুত্র গর্বে স্ফীত হতেন, সব পিতার মুখ উজ্জ্বল হতো। সেই কল্যাণ ঘোষের হারিয়ে যাওয়ার কাহিনী আজ আমরা উপস্থিত করব। কান পেতে শুনুন চারিদিকে ঢক্কা নিনাদ, দেশ স্বাধীন হয়েছে বিনা রক্তপাতে, অহিংস সংগ্রামের দৌলতে। অহিংস সংগ্রামের ফলে দেশ স্বাধীন, তবে কি ক্ষুদিরামের নাম মুছে ফেলা হবে ইতিহাস থেকে? বিনা রক্তপাতে দেশ স্বাধীন, তবে কি সূর্য সেনের রক্ত রক্ত নয়? তবে কি সে যুগে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ আর তুমি, আর এই যুগে নৌ বিদ্রোহী আর ওই সুভাষচন্দ্রের সশস্ত্র আইএনএ বাহিনী আমাদের কেউ নয়? স্বাধীনতা এনেছে অসহযোগ, সুভাষচন্দ্র নয়। স্বাধীনতা এসেছে চরকার জন্য, রাইফেলের জন্য নয়। শুনুন ঢক্কা নিনাদ, অভিযোগ বলে কিছু নেই ইতিহাসে, কল্যাণ ঘোষেরা তাই হারিয়ে গেছে। কিন্তু 1934 সালের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে যে কল্যাণ ঘোষ আত্মপ্রকাশ করেছিল, অবিনাশ বসুর নেতৃত্বে যে যুবদল তৈরি হয়েছিল, বোমার আঘাতে পিস্তলের গুলিতে স্বাধীনতা ছিনিয়ে আনতে তারা মানেনি গান্ধীবাদকে, মানেনি অসহযোগ আর সত্যাগ্রহের নপুংসক নীতিকে। সেটা 1934 সাল। মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্ট আসামিরা এক একজন 10-12 বছর মেয়াদ নিয়ে চলে গেছেন কারাগারে। সূর্য সেন ধরা পড়ে ফাঁসির অপেক্ষায় দিন গুনছেন কারা অন্তরালে। অনন্ত সিংহ, গণেশ ঘোষ আর অম্বিকা চক্রবর্তী চলে গেছেন আন্দামানে যাবজ্জীবন দ্বীপান্তরে। আর গান্ধীজি সেই বন্দীদের মুক্তি দাবি করতে অস্বীকার করলেন। বড়লাট আর উনি রক্তাক্ত হাতে হাত মিলিয়ে গান্ধী আর ওই চুক্তি স্বাক্ষর করেছেন। সেই চুক্তি অনুযায়ী দেশব্যাপী আইন অমান্য আন্দোলনকে বন্ধ করে দিয়ে কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সঙ্গে আপোষ আলোচনায় বসেছেন। সুভাষচন্দ্র তখন ইউরোপে কারাগারে স্বাস্থ্য ভগ্ন হওয়ায় পুনরুদ্ধারের চেষ্টায় গিয়েছিলেন ইউরোপে। রোগশয্যা থেকেই গর্জন করে উঠলেন সুভাষচন্দ্র, কংগ্রেস শুধু ব্যর্থ নয়, গান্ধীবাদী নেতারা বিশ্বাসঘাতক, ভারতের যুব শক্তি এর জবাব দেবে। সুভাষচন্দ্রের ডাকে ধরমপুরে অবিনাশ বসু গড়ে তুললেন অগ্নিমন্ত্রে দীক্ষিত এক সশস্ত্র বিদ্রোহী দল। সেই দলের প্রথম সারিতে ছিল যুবক কল্যাণ ঘোষ। নমস্কার, আমি ফোক ব্যান্ড বন্ধুরার সুভাষিস বলছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা অন্য কারণে, কারণটা অবশ্যই খুব ইন্টারেস্টিং। আপনারা জানেন সারা বাংলা, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে প্রচুর মানুষ থিয়েটার নিয়ে পরিশ্রম করছে। আমাদের চ্যানেলটা ঠিক সেই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাতে চাই সেই সমস্ত পরিশ্রমী থিয়েটারের মানুষদের নানা রকম প্রোডাকশন, আমরা শোনাতে চাই তাদের নানা রকম কথা। তবে একটা অনুরোধ কিন্তু আপনাদের করছি, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখুন এবং সাবস্ক্রাইব করুন, এবং সবাইকে বলুন তারাও যেন আমাদের চ্যানেলটা দেখে। আজকে প্রথম পর্বে আমরা এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব যার নাম শ্রী অমিত ভট্টাচার্য। বাংলা থিয়েটার, বাংলা সিরিয়াল, বাংলা ছবি সব ক্ষেত্রেই তিনি প্রচুর 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 পরিমাণে কাজ করেছেন এবং যথেষ্ট পরিচিত বলে তার একটা থিয়েটারের দলও আছে। আজকে আমরা শোনাব শ্রী অমিত ভট্টাচার্যের সংগ্রামের নানা কথা। শুনুন শ্রী অমিত ভট্টাচার্য। নমস্কার, আমি অমিত ভট্টাচার্য। আমার ভাই এবং বন্ধু সুভাষিস দাশর্মা আপনাদের বললেন, তা
আমি দীর্ঘ 38 বছর আমার অভিনয় জীবন, তার মধ্যে আমি 25 বছর ধরে ডিরেক্টোরিয়াল কাজ করছি, নাটকে ডিরেকশন দিচ্ছি। আমার নাটকের হাতেখড়ি আপনারা সবাই তার নাম জানেন, শ্রী বিভাস চক্রবর্তীর কাছে। অন্য থিয়েটারের মাধব মালঞ্চি কন্যার নাটকে আমার অভিষেক হয় থিয়েটার জীবনে। তার আগে পাড়ার নাটক করেছিলাম, যেরকম যেরকম সবাই করে আর কি। তা দীর্ঘদিন অন্য থিয়েটারে থেকে বিভাসদাকে কাছ থেকে দেখে যেটুকু ডিরেক্টোরিয়াল পার্ট শিখেছি সেটুকুই আমি মানে আমার নাটকে ই করার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি। হয়তো কিছুই শিখতে পারিনি, যেটুকু শিখেছি সেটুকুই আমি চেষ্টা করি দেওয়ার। এর আগে আমার এই যে দল সাউথ কলকাতা শ্রাইন, এই দলটার জন্ম 7 বছর। এই 7 বছরে আমরা অনেক নাটক করেছি, মহিত চট্টোপাধ্যায় 3টে নাটক করেছি, চন্দন সেনের একটা নাটক করেছি, সবই আমার ডিরেকশন। এবার যে নাটকটা আমরা ধরেছি, উৎপল দত্তের নাটক রাইফেল, এই রাইফেল নাটকটা খুব একটা কেউ মধ্যস্থ করেনি, কারণ এটা যাত্রা হিসেবে একটা স্ক্রিপ্ট ছিল 3.5 ঘন্টা। সেই 3.5 ঘন্টার নাটক কেটে এডিট করে 2 ঘন্টা 20 মিনিটে নিয়ে এসেছি প্রসিনিয়াম মঞ্চে করার জন্য, কারণ এটা একটা যাত্রার স্ক্রিপ্ট ছিল। তা সেই রাইফেল এবার আমরা মঞ্চস্থ করছি। উৎপল দত্ত একটা বিশাল নাম, বাংলা থিয়েটার, ভারতবর্ষের থিয়েটার, পৃথিবীর থিয়েটার। এই উৎপল দত্তকে আমরা স্মরণ করেই আমাদের এবারের প্রোডাকশন রাইফেল। এবং এই রাইফেল নাটকটা হচ্ছে 1934 সালের নাটক, যখন ব্রিটিশ সরকার চূড়ান্ত অত্যাচার করছে আমাদের বাংলায়। সেই সময় বহরমপুর শহরে একটা বিপ্লবী দল তৈরি হয় এবং তাদের নিয়েই এই নাটক। এই রাইফেল নাটকটা আপনারা দেখবেন, এই রাইফেল নাটকের কিছু অংশ আপনারা দেখবেন। জানি না কতদূর কি করতে পেরেছি, তবে মনে হয় আপনাদের খুব ভালো লাগবে নাটকটা দেখে। আপনারা নাটকটা দেখতে আসবেন, কবে কোথায় এই নাটক করছি, এই নাটক মঞ্চস্থ করছি আপনাদের সব বলে দেবেন। এবং সমাজের বিভিন্ন লাভ অবদান কি কি মহিলাদের
সেই যুগ অনুযায়ী তার বীর বয়স হয়ে গেছে, ওই জন্য বিয়ে পায়নি। তো যা যা কোনো কথা এই ধরনের পরিস্থিতির জন্য আসতে পারে সে সমস্ত গুলোকে খুব জোরালো মানসিকতা নিয়ে সে লড়ে জীবনে এগিয়ে যায় এবং এই স্বাধীনতার যুদ্ধেও সে পরোক্ষ ভাবে সামিল এবং এই লড়াইটাই তার জীবনের একটা প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। সেই নিয়ে কাহিনী এবার আপনারা দেখবেন। গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনয় করে ছোট চরিত্র কিন্তু খুব ভাই। আমরা তো ভীষণ এক্সাইটেড যে উত্তম দত্তের মতন এত সুন্দর একটা নাটকে আমরা ছোট্ট করে পার্ট আমাদের, কিন্তু ওটাকে যে আমরা এক্সপ্রেস করতে পেরেছি দর্শকের সামনে আর আমাদের স্যাটিসফাই করেছে আমাদের ডিরেক্টর মিস্টার অমিত ভট্টাচার্য আমাদের এরকম ছোট চান্স দেওয়ার জন্য। আর এই প্যান্ডেমিকের মধ্যে তো সবার মন মেলে ভীষণ খারাপ ছিল, এই নাটক করে আবার নতুন করে তপন থিয়েটারে আসা বা অন্য কোথাও থিয়েটারে চান্স পেয়ে কাজ করা আমাদের ভীষণ, আমরা খুব আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ। তারপরে সুযোগ পেয়েছি আমাদের নাটকটা মঞ্চস্থ করা, তার জন্য ভীষণই ভালো লাগছে। দেখা যাক কত কিছু আরে হাসতে হাসতে দিয়ে দি ওটা গুলো, ওটা গুলো দুই বিপ্লবী, একজন বিপ্লবী দলের নেতা অবিনাশ ঘোষ, আরেকজন বিপ্লবী দলের নেতা তাকে নিয়েই কল্যাণ ঘোষ, সেই হচ্ছে প্রোটাগনিস্ট এই নাটকের। চরিত্র হিসাবে খুব বোল্ড এবং তার জন্য ঘৃণাও আছে, আবার দলের ছেলেদের প্রতি ভালোবাসাও আছে এবং বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বিভিন্ন কিছু করার সুযোগ পেয়েছি। তত্ত্বাবধানে বড় হয়েছে এবং তার নীতি নীতিকে অনুসরণ করে চলে এবং সে তার কাছে দেশ এবং বিপ্লব এই নীতিটা যে সব সবার আছে, তারপরে অন্য কোনো বিষয়। তো আশা করছি সব ভালো হবে, ভালো করবো আমরা সবাই, আমরা চেষ্টা করছি। তো আপনারা আসবেন দেখবেন, এটুকু অনুরোধ করি। কি কেমন লাগলো আমাদের আজকের এপিসোড? আপনাদের কাছে অনুরোধ, আপনারাও আপনাদের নাট্য দল সম্পর্কে আমাদের জানান। আমরা চাই আপনাদের পরিশ্রম, আপনাদের নিষ্ঠা, আপনাদের দলের সম্বন্ধে অনেক কিছু সারা পৃথিবীর মানুষকে জানান। এবং যেটা বলেছি আগে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদেরও বলুন সাবস্ক্রাইব করতে আমাদের এই চ্যানেল। মনে রাখবেন,
কালার্স অন স্টেজ, থিয়েটার কর্মীদের নিজস্ব একটা চ্যানেল। ভালো থাকবেন।